فمتعوهن সবাই বলো فمتعوهن وسلموهن سراغا جميلا এই আয়াত যদি কেউ পড়ে করুণা তার হবে না জমজমের দশটা নাম পড়লে পৃথিবীতে দজ্জাল তাকে ধরবে না যেরকম দজ্জাল তাকে ধরবে না ইয়াজুজ মেজুজ আসবে দাব্বাতুল আর আসবে পঙ্গপাল আসবে পঙ্গপাল যেখানে আসবে হাদিস শরীফের মধ্যে আসে ওই দেশে একদিনে তারা এক এলাকায় সব সর্বনাশ করে ছাড়বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون اللهم وعلى علي سيدنا مدينة منير بشونا مدينة منير جسونا মদিনা দুঃখের সান্ত্বনা মদিনা সুখের ঠিকানা ইয়া নবী সালাম জোরে তোমারি নামের ওসিলায় মাপাইলেন আদম ও হাওয়ায় শাফাত করবেন আখেরায় ইয়া নবী সালাম মাশাআল্লাহ সম্মানিত মুসল্লি কারাম
ঐতিহ্যবাহী মসজিদ রাজশাহী। আল্লাহ পাকের কালাম আজ আপনাদেরকে এমন একটি ঘটনা আমি বলবো যেই ঘটনার অনেক আংশিক আপনারা শুনেছেন, কে এটা আল্লাহ বা জানে আর আপনারা জানেন। পৃথিবীতে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজটা কোন সালে, কোন হিজরিতে, কোন দিনে, কোন সময়, কোথায় এটা অবস্থিত হয়েছে এবং সেই ইমামতি কী করেছে, সেই ইমাম কে ছিলেন, মুয়াজ্জিন কে ছিলেন, কোন সুরদে পড়ছিলেন, কীভাবে মোনাজাত করছিলেন, এটা কি জানা দরকার না? এটি জোরে কথা বলেন, জানা দরকার না? এই ঘটনা হয়তো না জানারই সম্ভাবনা বেশি। আপনারা কে কেউ বলতে পারেন কোন সালে, কোন হিজরিতে, কোন দিনে, কোথায় সর্বপ্রথম জুমার নামাজ হয়েছে? আপনারা কি সকলে বলতে পারেন? দেশবাসী এবং প্রবাসী ভাইরা যারা আছেন, পহেলা সওয়াল সকলে মুখস্থ করেন, এটা আপনাদের জানা দরকার। পহেলা সওয়াল 24 সেপ্টেম্বর মসজিদে কোবায় সর্বপ্রথম ঈদুল ফিতর শুরু হয়, তখন 30,000 সাহাবী এবং 200 নাবালক শিশু আল্লাহর হাবিব সূরা ফাতিহার সঙ্গে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটি তেলাওয়াত করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ, ফজর নামাজ পড়ার হুকুম দিয়ে দিলেন আর বললেন, আল্লাহ পাক আমার থেকে 5 রকম ঈদ চালু হবে, ঈদুল ফিতর 1, গোনেন তো, ঈদুল ফিতর 1, ঈদুল আজহা 2, ঈদুল ইয়াউমাল জুমা। 1,000 বার যদি আপনি জীবনে ঈদের নামাজ সুযোগ পান, সেই ঈদের নামাজের চাইতে 1,000 গুণ বেশি নেকি হল জুমার নামাজ আদায় করলে। ঈদুল ফিতরের জন্য একেবারে কাপড় সুপুর সব কিনছো, বেশ ভালো কথা, সুন্নাত, কিন্তু তার চাইতে বেশি দামই হলো জুমার নামাজ। কয়টা পর্যন্ত গেছি? ঈদুল ফিতর, যেরকম ঈদুল, ঈদুল আজহা, ঈদুল ইয়াউমাল জুমা। সকল বলে জেনা বলবে আল্লাহর দুশ্মন, ঈদু ইয়াউমাল জুমা। এরপরে ঈদুল ইয়াউমাল আরাফাত, 5 নম্বর ঈদুল মিলাদুন নবী। হাত উঠান যারা তো আল্লাহ আকবার। কয়টা ঈদ হলো? এত আসতে ভয় লাগছে নাকি? কয়টা ঈদ হলো? ঈদুল ফিতর, ঈদুল আজহা, গণ গণ। আগে বলছি না, জীবনে কোনোদিনই অসুবিধ নেই। পৃথিবীর দেশবাসী এবং প্রবাসী ভাইরা যারা আছো, আমি বৃদ্ধ মানুষ, আপনাদের মসজিদে নামাজ পড়তে আসি, হয়তো নামাজ আজ পড়াবো আমি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন করুণা বেদীর থেকে মুক্তি দান করে, জোরকন আমি আমিন, আতজন জোরকন আমি আমিন।
তাহলে আমরা কয় প্রকার ঈদ পালাম? ঈদুল ফিতর, হায় হায় এবার সভা কোথায়? ঈদুল ফিতর, ঈদুল আজহা, আঙ্গুল ধরতে পারেন না, আল্লাহ বরকত নাই ডাইন হাত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ইয়াউমাল জুমা। হাদিসে আছে হাজার এক হাজার বার যদি তুমি ঈদের নামাজ পাও তার চাইতে বেশি নাকি হলো জুমার নামাজ। সেই জুমার নামাজও হড়ে না বাড়ি মিশতায়। যদি কেউ জুমার নামাজ কাজা করে ইচ্ছা করে, হাদিস শরীফের মধ্যে আসে হুজুর বলছেন তার ঘর বাড়ি পোড়ায় দাও। হাদিস তো পড়ো নাই, না হলে তাকে জরিমানা করো। ঈদের নামাজ অনেক আহম্মক আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জীবনে কোনোদিন ঈদের নামাজও পড়ি নাই। আমার নাতিপুতির হাত উঠায় এরকম আছে না? অবশ্য আপনারা আল্লাহর ওলি, আপনাদের মধ্যে এমন এমন বদমাইশ আছে জীবনে জুমার নামাজও পড়ে না। ইন কাদত না তুবুদি বিহি লাউলা আরবত নালা কলবেহা লিতাকুন মিনাল মুমিনিন ওয়াকালাত লিউখতিহি কুসসি ফাবাসুরাত বিহি আন জুনুবিহি ওয়াহুম লা ইয়াশুরুনা ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন কাবল। বুড়ো হয়ে গেছি, মিশরে কালকে রাত পড়ছি, তোমার বাংলাদেশে এই সলিমুদ্দি কলিমুদ্দি এরা তো কোরআন শরীফ পড়তে পারে না। আল্লাহ তাআলা তার নবী জুমার নামাজ শুরু করে দিলেন। জুমার নামাজের দিন হযরতে বেলাল, নামটা কি আসতে বললেন? হযরতে বেলাল হাবশি, কালো মানুষ, উনি যখন আজান দেয় ষোলো মাইল দূরি থেকে বেলালের আজান শোনা যায়। আল্লাহর নবী বলেন বেলাল রে তুমি আজান দিয়ে দাও, প্রথম জুমার নামাজ হবে। দেশে ভীষণ অভাব, ভীষণ অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণে দাবিতে হবে এবং ক্রয় বিক্রয় বন্ধ রাখবে, এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠতম আমল। ইয়াউমাল ইয়াউমিল জুমআতি, জোরে কোন, ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান تنشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহর অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম হও।
আল্লাহ বলেন বেশি করে জিকির করবে, ওয়াজকুরুল্লাহ আল্লাহর জিকির বেশি করে করবে, লাআল্লাকুম তুফলিহু। ইনগেজেটেড অফ পিপল দোজ আর ইন্টিকেটেড বিফোর সুকান হাওয়াজে এক্সেপশনাল পারসন ডেডিকেটেড মুসলিম নাও সো ক্যান মেবি I can advise to all to the way of Allah with wisdom and beautiful person and argo reservation. No nation can prosper who give the esterilization of the apartment. You should not to taking by real ability. He can maybe surely thou had supply moral there. Those whose improvement Nicolation before will be commitment that is including of the responsibility. This is romance, inspection, inheritation by the people. They are those who if we establish then in the Yawm al-Juma, the day of judgment, you should know to take in action shall be by intention and surah. Meaning, there are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong decision of all affairs, Allah is exalted in power. This now the day of Yawm al-Juma. In كادت لتبدي به لولا أربطنا على قلبها لتكون من المؤمنين دشي أبابر كانوني সাহাবাদের মধ্যে মাত্র 30,000 সাহাবিদের মধ্যে মাত্র 10 জন সাহাবা অ্যাটেন্ড করেছে। কয়জন? একটু হাত উঠাও, কয়জন? এবার শুনবা কথা, এটা গোপালিয়া ছাড়া হয় না। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, সাব্বিহিস্মা রব্বিকাল আলা এই সূরা প্রথম পড়লেন, দ্বিতীয় রাকাতে আহাল আতাকা হাদিসুল গাশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 30,000 মাত্র 10 জন সাহাবা ওই দিন নামাজ পড়েছে। আল্লাহ রাব্বুর রাসূল ঘোষণা করলেন, দরজাটায় দাও। দরজাটায় দেওয়ার পরে আকাশের দিক তাকায়া দেখে হযরত জিব্রিল আলাইহিস সালাম 10 জনের লিস্টিতে দুনিয়ায় 10 জনের নাম দুনিয়া থেকে বেহেশতে সুখবর দিলেন। একে বলা হয় আশারা মুবাশশারা। জোরে কোন আশারা? এটি জোরে কোন? মুসলমানের ছেলে শব্দ বোঝেন, আশারা মানে 10, আশারা মানে কি? 10। আর মুবাশশারা মানে যাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। এখানে আলেম ওলামারা আছে, দুনিয়ার থেকে আল্লাহ তাআলা সাহাবাদের মধ্যে কয়জন মানুষকে বেহেশতের ঘোষণা করছে? আসতে বলেন কে, কি হয়েছে এটা? কালে যখন কয়জন, সেই 10 জনের নাম যদি আমি জিজ্ঞেস করি হিনতে একটাও পারবেন না। 2-4 জন কই একালে গান জানো, ফেসবুক সালাম নাকি? আর তুই মুসলমানের ছেলে হইয়া দুনিয়ার থেকে 10টা মানুষ জান্নাতের সুখবর পেয়ে গেছে, এই 10 জনের নাম আল্লাহ রাসূল মসজিদে জুমার মসজিদে উনি ঘোষণা দিলেন। সেই পবিত্র নামগুলো শুনবেন না, এইগুলো নাম পড়েন জীবনে করুণা কেন, আরও কিছু আসবে। এই করুণা শেষ করে আজ পর্যন্ত পৃথিবী কোনো রাষ্ট্রে করুণার জন্য কোনো ঔষধ তৈরি করতে পারেনি। আমার আমার জামাই থাকে আমেরিকা, একজন ডাক্তার নিউ ইয়র্কে, জামাইকা মাঝে মাঝে বলে, আমি বলো কি বাবা, তোমরা বড় দেশে থাও, তোমরা একটা ইঞ্জেকশন তৈরি করতে পারো নি? এমনি আমরা পড়ছি মাস নাকি কয়, ছোটবেলায় আমরা এই এসি গরু মাড়াই করলে আমাদের গোপালগঞ্জের ভাষায় কয়েকটু না, আপনাকে রাজশাহী কি কয়, এ জোরে কথা কয়, কি কয়, ওই গরু
গরু দিয়ে ধান মাড়াই করলে এই এই টোনা লাগাতো, গরু আল্লাহর কাছে বন্ধ করলো, আল্লাহ দিনভরে এত কষ্ট করি সাইডে ধান মাড়াই করি, মালিক আমাকে সাইডে ধানও খাতি দেয় না, আল্লাহ এই গসব তুমি ওকে দিও, গরুর দোয়া কবুল হয়ে গেছে, সুবহান আল্লাহ। জীবনের ওয়াস শুনছি, আজকে গোপালগঞ্জের ওয়াস করে দেবো। এদিক তাকা, কঠিন ওয়াস নাই দিছে, বলবে তো বুড়ো সাংঘাতি বুড়ো রে, পারে কে যাবি নবীর নৌকাতে আয় যেরকম, পারে কে যাবি নবীর নৌকাতে আয় আহালে বায়াতের নৌকাতে আয়, নবী রসুল মানে না যারা ভাইরা কাফের মোশরেক তারা এই দুনিয়া, জোরে বলতে পারো না, নবী রসুল জোরে, নবী রসুল মানে না যারা ভাইরা কাফের মোশরেক তারা এই দুনিয়া, পারে কে যাবি আহলে বায়াতের নৌকায়, আল্লাহ রসুল সাহাবা আর ওলি আল্লাহদের নৌকাতে ললি বাস্তু আর আল্লাহর রসুল উনি মেম্বারে দাঁড়াইয়ে গেলেন, আল্লাহর রসুলকে আল্লাহ নির্দেশ দিলেন যারা আজ মসজিদে আসছে তাদের নাম ঘোষণা কর, যারা দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছে তাদের নাম হল হযরত আবু বকর, যেরকম যে না বলবে আল্লাহ দুশ্মন, দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী করামুল্লাহ ওয়াজহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আ হযরত আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দশ নম্বর দর্শন যখন বেহেশতের সুখবর দিল, ওয়াবশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছেন কয়জন, একটু হাত উঠে, একটু হাত উঠবেন, ওলামায়ে কেরাম ওখানে আছে হাফেজ কোরআন যারা আছো মুসলমান, দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছেন কয়জন, একটু হাত উঠে, যেরকম কয়জন, এই দর্শনের নাম আর দশটি নাম যদি কেউ পড়ে হাদিস শরীফের মধ্যে আসে, শুধু করুণা এটা কোরআনের মধ্যে নাই কিন্তু বেদি এসে গেছে, আল্লাহ তাআলা এই বেদির থেকে যেন সকল মুসলমান নরনারী এবং আদম আলাইসালামের সকল সন্তান মুসলিম অমুসলিম পৃথিবীতে যত ভাইয়েরা আছে আল্লাহ তুমি তাদেরকে এই রোগ থেকে তুমি বাঁচাও, আমিন বলা যাবে না, আমিন বলা যাবে না, ঘরের মধ্যে বিনি অপরাধে আমরা জেলখানায় রয়ে গেছি, লাগছে স্টে হোম লকডাউন, আমি তত ইংরেজি বুঝি না, লকডাউন দিয়েছে প্রত্যেকের ঘরে ঘরে, সার ঘরে ঘরে জেলখানার মতন, তাও শান্তি আছে, আর ভালো লাগতেছে না, বলে কাকা তুমি তো ওয়াজ করে বেড়াও, হলো মা যেই বাস ছাড়ছে সে আবার বাসের আবার কিরম চাহিদা, কাকে হুজুর এই সিটি বাস বা দুইজনের ভাড়া নেবো, দেখছে না আমার আসতেই হবে, আমার পরাণ ছুটে গেছে, আপনার আপনার আমার ভক্ত, আমি আসাত আপনার বেজার হয়েছে নি, বেজার হয়েছে, দুনিয়ার থেকে কয়জন মানুষ জান্নাতের সুখবর পেলেন, এই খবর কি ওই মসজিদের মধ্যে পড়িয়ে রয়েছে না ছড়াই গেছে, ফামেন্তিউহুন্না
টান রাখতে পারি না, তারপর 89 বছর বয়স, বুড়ো ঠেলা দেখিস। সবাই বলো এই আয়াত যদি কেউ পড়ে করুণা তার হবে না। আল্লাহ পৃথিবীতে যত গজব দেবে, এই দর্জনের নাম, এই দর্জনের নাম আর জমজমের দশটা নাম পড়লে পৃথিবীতে দজ্জাল তাকে ধরবে না। যেরকম দজ্জাল তাকে ধরবে না, ইয়াজুজ মেজুজ আসবে, দাব্বাতুল আর আসবে, পঙ্গপাল আসবে। পঙ্গপাল যেখানে আসবে, হাদিস শরীফের মধ্যে আসে, ওই দেশে একদিনে তারা এক এলাকায় সব সর্বনাশ করে ছাড়বে। আল্লাহু আকবার। পঙ্গপালের নাম শুনেননি? ফারসাল্লা আলাইহিম, আল্লাহ বলেন আমি নাজেল করব তাদের উপর তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। সূরা আরাফের 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমি মূসা আলাইহিস সালামের সময় বন্যা দিয়েছিলাম, আমি পঙ্গপাল দিয়েছিলাম, আমি হুকুম দিয়েছিলাম। এক একটা হুকুম 3.5 ফুট করে লম্বা উকুন, চেনেন না? এক একটা উকুন মানুষ যখন খানা খায় তখন তার জিভে কামড়াই ধরে। এদিক তাকান, ওয়াজ জীবন আজকে দেখাই দেব। আমার বিরুদ্ধে অনেক বলছে, কোরআন বানায় যারা বলছে তারা মৃত্যু। আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদান আকাবিল। হে নবী, আপনি যদি নিজে কোরআন বানাইতেন, কোরআন রচনা করতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত ধরে, সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতি, আমি আল্লাহ আপনার প্রাণ শিরেটা কেটে দিতাম। তাহলে আল্লাহর নবী যদি কোরআন বানাতেন, আল্লাহর নবীকে জিভে কাটি দিত। আমাদের দেশে দেখবেন তাফসিরে জালালাইন শরীফের কোরআনের আয়াতের পরে আর একটা দাগ দিয়ে আরবিতে আরবি লেখে। এক যদি কোনো আহম্মক কোনো পোকার বাচ্চা কোনো জানোয়ার যদি বলে এই তাফস কোরআনের পরে যে আয়াত আরবি বলছে ওটা কোরআনের আয়াত বানাইছে, আমার বিরুদ্ধে যারা বলছে আমি তাদের অ্যাকশন নেব না। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ ওদেরকে তুমি হিদায়ত দাও। হাত উঠে যখন আল্লাহু আকবার। ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, তাদের উপর আমি বিভিন্ন রকম কীটমাকড় এবং পঙ্গপাল হুকুম দিলাম। এরপরে যখন তারা খানা খেত রক্ত আসে যেত। এরপরে আমি তাদের ব্যাং দিয়েছি, যখন খানা খেত প্লেটের মধ্যে প্রসাব করে দিত। এটা একটা ব্যাং 4.5 থেকে 5 ফুট লম্বা। এই ব্যাং আসে এমন মোতা মুতিয়ে দিত যে খাওয়ার ঘর মুতিয়া সাফ করত। আর এক এক সময় 1000 ব্যাং আসে মুতে দিত। এদিক তাকা, ও অস্ত্র শুনিস্তে কঠিন। বনি ইসরায়েলদেরকে শেষ করে দিল। এরপরে আল্লাহ মশা দেবে, একজন মশা কামড়াইলে তাকে শেষ করে ছাড়বে। ময়মনসিং কয়েকদিন আগে আরিফ নাম করে একজন ছেলে 17 বছর বয়স, তার অসুখ হয়েছে,
করুণা হয় নাই। আমিয়া হাসপাতালে ময়মনসিং নেছে, পত্রিকায় দেশে, এরপরে ছেলে মরে গেছে। ওসির কাছে যে বলছে এ ছেলের দাবি নাই, একে লাশ মর্গে পাঠা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, নিজের আপন ভাই থেকে সরে যাবে, মার সন্তান থেকে সরে যাবে। যে বন্যাগার তুই বাড়ির নাম, তুমি টুমটুমি মঞ্জিল দিছ, ও শালা তোর বউ তোর থেকেও ভাগে যাবে। দাদার দিক তাকায়, ওরে কার জন্য আমি খোলাম রে ঘর বাড়ি। দাদার দিক তাকাস না, অসাদের মৌনামান আমি কার জন্য করলাম ঘর বাড়ি। এই জন্য আমার দেশে এবং পৃথিবীতে যারা সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ, তারা যেন তার মার সঙ্গে জিনা করতেছ। এদিক তাকা, গোপালগঞ্জ আমার বাড়ি, আমরা কাউকে ভয় করি না, মর বোঝা হয় হক কথা বলে দেব। আমিও বলছি আমার মাকে, যারা এই দুর্দিনই যারা সুদ খাবে এবং আত্মসাৎ করবে, যারা খাদ্য ওদেরকে দলের থেকে বেরোই দে আর ওদের জেলখানা ঢুকা, নাহলে কলিম আরো করুণা সেপে কড়া কড়া অবস্থা দেও নাই। বুড়ো বহুদিন পরে আইসা, আজকে চুলি বেলা বাস করিয়া। এই জন্য সুদ খাওয়া হারাম, একটু হাত উঠাও, যারা খাস তারা উঠা, না খাস এর হাত উঠা। সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়ার সবচাইতে ছোট গুনাহ, ঘুষখোরের একটা পয়সার সবচাইতে সত্তর ভাগের ছোট গুনাটা। একটা পয়সা যদি খান ওইটার গুণা হলো সত্তরটা, তার চাইতে ছোট গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা। হাত উঠো, যে হাত উঠো না বন্দি হয়ে যাবে। যখন কি নিজের মার সঙ্গে জেনা করা, এক জানোয়ার কোথাকার, তোর মার তোরে কত কষ্ট করে লালন পালন করেছে। অফিস আদালতে ফাইল টাকা না হলি জড়ে না, তুই জাহান্নামে যাবি সুদ খাইয়া ঘুষ খাইয়া। যদি তুমি জামা টুপি কেন, ও টুপিতেও নামাজ হবে না। আল্লাহ বলেন কুলু খাও হালালান তাইয়াবা, হালাল খানা না খাইয়া যদি তুমি হারাম খাওয়া, ফুজুরি খাওয়া, পিসাবরা খাওয়া, শালা জাহান্নাম থেকে বাঁচতে পারবি না। কেয়ামতে তুই তোর মার সাথে জিনা করবি, কামতের ময়দানে উলঙ্গ অবস্থা, সেদিন তোর অবস্থা কি হয়ে যাবে? জীবনভরে ঘুষ খাইয়া হস তুমি করে কাবা শরীফের মধ্যে জিন্দেগি ভরলেও তুই বেহেশতে যেতে পারবি না। হুজুরের দাদির আপন ভাই আব্দুল্লাহ উবাইদুল্লাহ ইবনে খালদ, হুজুরের আপন দাদির, হুজুরের দাদির নাম হলো ফাতেমা এক নাম, আর এক ভাল আর এক ডাক নাম হলো সামিরা। যেরকম কি সামিরা, হুজুরের দাদির আপন ভাই হুজুরকে বলছিল, আমি যদিও তোমার বিরোধিতা করি, তুমি আমার আপন বোনের ছেলের ছেলে, তুমি তোমার জামাটাকে আমাকে দাও, আমি মরার পরে তোমার জামা যদি কবরে যায় আজাব বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন সাবিঈনা মাররাতান, হাত উঠা সাবি কোরআন শরীফের আয়াত সূরা তওবায় সাবিঈনা মাররাতান, সত্তর বার যদি তুমি তওবা করো আর যদি তুমি জামা দিয়ে দাও রসুল, তোমার এই দাদির ভাইকে আমি আল্লাহ ছাড়ব না। কথা কি বোঝা যাচ্ছে? একটু হাত উঠে কথা বোঝা যাচ্ছে? সুদ খাবি ঘুষ খাবি আর মসজিদ বানাবি, তুই যার কাছ থেকে সুদির টাকা আনছিস ওই টাকা মসজিদ খাটাইছি, সে যদি বেধর্মী হয় আমি আল্লাহ তাকে দুনিয়া ধনী করে দেবো, আর মুসলমানদের থেকে টাকা ঘুষ খেয়ে থেকে ওই টাকা আমি তার তার অ্যাকাউন্টে অনলাইনে আমি দিয়ে দেবো। যার কাছ থেকে টাকা তুই সুদ খাইছিস ঘুষ খাইছিস তার অ্যাকাউন্টে আমি আল্লাহ দিয়ে দেবো, সে নেকি পাইয়ে যাবি, শালা তুই যাবি জাহান্নামে। এইদিক টাকা আমার অনেক সচিব, তো ভাই জানে মসজিদ করে দেবো। আমি বললো তোর তুই কোন মসজিদ, তোরা তো কত
করতেই দেব না। 1971 সালে এই দেশ স্বাধীন করছি না, তুই জানিস আমার নখের অপরিচয় জানিস? শয়তান কোথাকার। হালাল টাকা লাগবে, এটা যেরকম কি লাগবে দাদা ভাই সাথে কি লাগবে? হালাল কালা থাকিয়া তুমি পানি সেদ্ধ করে খাও, মৃত্যু আজ আগামীকাল হবেই হবে। বাজান জারদানে যাওয়ার পরে আমার অনেক ছাত্র ফিলিস্তাইন জেরুজালেমের ঘরের আশেপাশে, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে ওই ইসরায়েলে পড়তে পারে না, জর্দানে পড়তে আসতো। জীবনে দুইবার চান্স নিয়ে বাইতুল মুকাদ্দেসে গিয়েছি, যেখানে এদিক থাকা যেখানে দাজ্জালকে হত্যা করা হবে ওই জায়গাটার নাম বাবুল লুদ্দা। হাত উঠান, বাবুল লুদ্দা। এই জায়গায় একটা বড়ই গাছ আছে হযরত আদম আলাইহিসসালামের, এই গাছ আমার রসুলের সঙ্গে মেরাজের দিনে কথা বলেছিল, তার পাশে হযরত ওমর হযরত মুসা আলাইহিসসালামের কবর, এই জায়গায় মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ রসুলের দেখা। উনি কবরে নামাজ পড়তেছেন, আর এই জায়গায় হযরত মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহর হাবিবের 6 নম্বর আসমানে দেখা। কয় নম্বর? প্রথম আসমানে গোনেন ডান হাত, ডান হাত গোনেন প্রথম আসমানে আদম আলাইহিসসালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইহিয়া, 3 নম্বর আসমানে হযরত ইউসুফ, 4 নম্বর আসমানে হযরত ইদ্রিস, 5 নম্বর আসমানে হযরত হারুন, 6 নম্বর আসমানে মুসা আলাইহিসসালাম, 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সিয়াসাতটায় যত কিতাব আছে সব অধ্যায় নাম আছে বাবু সালাতু আলার নবী, দুরুদ ইব্রাহিম বলতে কোনো অধ্যায় নাই কোনো হাদিসের। আমার দেশের মৌলবীরা লেখাপড়া জানে না, দুরুদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিমের আগে আমার রসুলের নাম আছে। আপনাকে রাজশাহী জেলায় কি এই দুরুদ আছে আমি একটু পড়ি দেখি আপনাদের সাথে আমার মিল আছে কি না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে কোন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যে দুরুদটা পড়লাম আপনাকে রাজশাহী, এই দুরুদ আছে? এই দুরুদের আগে কার নাম পালাম? হায়রে মুসলমানের জাত, তোকে কি অশুনবে, আমার রসুলের নাম না, এইটা কমিশনার আমার রসুলের নাম না। কিন্তু এই দুরুদটাকে আমাদের দেশের কিছু লোক লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, একে দাওয়াত দেওয়া যায় নাই, এরা কয় দুরুদ ইব্রাহিম পড়েন। এবার দুরুদ ইব্রাহিমের ওই দুরুদের নাম তো রসুলের নাম, বুখারি মুসলিম তিরমিজিতে আসলে আমাকে দেশে ছোটি বই বাংলা বইতে লেখছে দুরুদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিমের আগে জামা রসুলের নাম আছে। এই তুই দেখলি না কেন মৌলবি? এদিক টাকা, আল্লাহুম্মা আবার টাইট করে দো, আল্লাহুম্মা। যদি কেউ প্রমাণ করতে পারে যেটা নাই, আমি নিজের জিহ্বা আমি কেটে দেব। পৃথিবীর প্রবাসী ভাইরা, ওরা যারা দুরুদ ইব্রাহিম রাখছে, এই দুরুদ ইব্রাহিমের আগে আমার রসুল পাকের নাম 2 বার আসছে। কয়বার? কয়বার? হাত উঠা না করুন ধরবে করিম, হাত উঠা যেরকম, কয়বার আইছে আমার রসুলের উপর? ওদের এরা দুরুদ পড়ে না, মিলাদ পড়ে না, রাগ করে দুরুদ ইব্রাহিম কই সারিয়ে যায়। ওরে কখন তাকে সন্নের উপর, কখন তাকে নিরে আমার কলব গেল রসুলের জন্যে, দিব আমি তাতে। আপনাকে কি মজা লাগতেছে কিনা? আজকে সবাই নাজিমের যায়, আমি একটু বসবানি, এটা তো জলসা না, এটা হলো দোয়া। কি কমিশনার যাও, যাদের যারা পড়তে পারো না, আমি ইরাক থেকে ওই দোয়া নিয়ে এসছি, যাইয়ে দোয়া নিয়ে তোমার হড়া লাগবে না, কাছে থাকলি করুণার গোষ্ঠী দৌড়ই চলে যাবে, যেরকম আল্লাহ আকবার। আর সকল আমার বোনদেরকে বলে দেবা, আমার ছোট ছোট নাতিদের বলবা, নামাজের পরে
হাত উঠা। নামাজের পরে সূরা ফাতিহা তিনবার, তিনবার সূরা ফালাক তিনবার নাস, এইটা পড়ে তিনবার হু দিয়া আমিয়া মাথা থেকে শেষ পর্যন্ত ডলে নেবে। আল্লাহর কোরআন আমার কাছে জীবনে কোনো দিন করুণা হবে না, যত বেদি আছে। আর আমি ইরাক থেকে আমিয়া হজরত আইয়ুব আলাইহিসসালামের ওখানের পানি আছে আমার কাছে, যাইয়া বোতল নিয়ে নিয়ে আসবা, আমি আবার আমিয়া চলে যাব। কালকে আটটা দশটা পর্যন্ত থাকে, সকালবার না না খাইয়ে যাই না, বুড়ো মানুষ তো খালি আবার পাওয়ানি গোয়ানে, তোমার কাছে খাবার সামনানে, আমার কাছে টা আছে আমি কিনে খাওয়ানে। আমার নানা ভাইরা যারা আছে কোনো চিন্তা নাই, আল্লাহ বলেন আমার সঙ্গে তোরা বন্ধুত্ব কর, সব বিপদ আমি দূর করে দেব। আর মা বাপ যাদের আছে, মা বাপ মার পাও পাও ধোয়া পানি দিয়া 41 দিন গোসল করবি, আল্লাহর কোরআন হাতে রাখে বলছি। হুজুর বলেন ফালসিনহা ফাইনাল জান্নাতা ইনদার জিলহা, মার পার কাছে সন্তানের আল্লাহ। গতকাল তিনটের সময় তোফাজ্জল হোসেন ভাই বৈরবী মারা গেছে, সকলেই দোয়া করবেন যরকন আল্লাহ আকবার। বাংলাদেশের বড় একজন আহলে সুন্নি জামাতের লোক মরে গেছে, আমার ভাইয়ের জন্য দোয়া করো, আমি সেখানে যাব কবর জিয়ারত করতে। কত একসঙ্গে আমি মক্কা শরীফে অনেকের সঙ্গে মক্কার হারামে বসে বসে কথা বলেছি, আমার সেই ভাই এই দুনিয়ার থেকে চলে গেছে, সকলের কাছে বিশ্ববাসীর কাছে আমার তোফাজ্জল হোসেন বৈরবী ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। একজন আলেমে চলে যাওয়া মানে দুনিয়াটা অন্ধকার হওয়া। আপনাদের সন্তান সন্ততি মা বাপ যারা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ সকলকে যেন জান্নাতবাসী করে, যরকম আমিন। আল্লাহ গো তামাম পৃথিবীর করুণার থেকে তুমি বাংলাদেশকে এবং তামাম পৃথিবীর যত রাষ্ট্র আছে মুসলিম অমুসলিম সকল ভাইদেরকে তুমি নাজাত দিয়ে দাও, যরকম আমিন। আপনারা আমার দুটো বই আছে, আপনার নীতি ব্যবেন ওর মধ্যে করুণার দোয়া আছে, বই সব শেষ হয়ে গেছে, দুটো বই আছে। এই বই আল্লাহর নবী বলেন যারা নাকি আপনারা এতিমদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাদের সকল মুসিবত থেকে বাঁচাই দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বল, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم من أوى يتيما الى طعامه وشرابه اوجب الله له الجنه। হুজুর বলেন যখন কোন ব্যক্তি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন এতিমকে নিজের খানা পিনাতে শামিল করে আল্লাহ তাকে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। অন্য হাদিসে আসছে মাম্মা সাআলা রাসিয়াতিমা কোনো এতিম মানুষের মাথায় হাত দিলে তার মাথায় যত চুল আছে অতগুলো নেকি পাবে, আর অতগুলো নেকি আল্লাহ ইচ্ছা করল খুনার থেকে বাঁচাতে পারে, আর অতগুলো নেকি হবে। আর এতিমদের যেখানে খাওয়ায় সেই দেশে আল্লাহ কোনো গজব পাঠায় না। আপনাদের কাছে দোয়া চাই, দাজ্জালের ফেতনার থেকে আল্লাহ আমাকে বাঁচাক, আমাদেরকে সকলেই বাঁচাক, যেরকম আমিন। দজ্জালের এক চোখ কানা থাকবে, হাদিসে আছে তার কপালে কাফের লেখা থাকবে, আপনারকে বলবে আমার খোদা বল, আপনি বলবেন না তুই কাফের, আপনাকে মারিয়ে ফেলবে, আপনি মারিয়ে ফেললে কাটিয়ে যাবেন কিন্তু আবার জোড়া লেগে যাবেন, কিন্তু আপনার ক্ষতি হবে না। কি রাজি আছেন? আমরা দজ্জালকে মানব? দজ্জালের কপালে কাফের লেখা আছে,
ফলভজুচ্ছে কোথায় আছে এখন সে কৃষ্ণ সাগরের আসমান এবং জমিনে কৃষ্ণ সাগরের চীন জাপানের এই ইসি এরিয়া অথবা পূর্ব সেরিয়া এশিয়া আসমানের আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থা আছে আল্লাহ পাক এই দজ্জাল ফেতনা যখন আসবে ঈসা আলাইহিস সালাম জমিন আসমান থেকে আসবে উনি ওনার হাতে এক তলোয়ার আসবে থাকবে এবং আল্লাহ পাক ওনার জন্য একটা জানোয়ার দিবেন উনি মদিনায় এই শয়তান এই দজ্জাল মদিনায় আক্রমণ করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সাতটা দরজা করবে যেরকম কয়টা সাতটা গেট করবে মুসলিম শরীফের মধ্যে আছে সাথে সাথে দুই দুইজন করে ফেরেশতা থাকবে দজ্জালকে ধাওয়া দেবে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী এবং আসাবে কাহাবের যে সাতজন ইমলিকা মাকসালানিয়া মাসলানিয়া মরনুস দাবানুস সাজনুস কাফসাত্তয়ুস এই সাতটা নাম মুখস্থ করবে এই সাতজন আল্লাহর ওলি জর্দান থেকে জীবিত হয়ে ওদেরকে ধাওয়া করবে ঈসা আলাইহিস সালাম এমন ভাবে চলবে বিজলি চাইতে আল্লাহ তাআলা এমন একটি জানোয়ার দিবে ওনা উনি আসে উনি সিরিয়ার মাঝখানে 4000 বার ঘুরবে এরপর ক্লান্ত হয়ে যাবে দাজ্জাল তখন বাবুল লুদ্দা যেরকম বাবুল লুদ্দা জায়গা জেরুজালেমের প্রথম গেট আল্লাহ পাক আমাকে দুইবার সশরীরে দুইবার এই মসজিদে আকসায় বেতুল মুকাদ্দাসে আমি দুইবার নামাজ পড়েছি যেরকম আল্লাহ আকবার ইন্ডিয়ান ভিসা নিয়া ইন্ডিয়াও আমার বাড়ি আছে মনে করছো কে সাংঘাতি মাল আমি বলছি আমাকে রাগ করলে হয় আমেরিকা থাকবো ওখানেও বাড়ি আমেরিকা ইন্ডিয়ার থেকে ভিসা নিয়ে চলে গেছে জেরুজালেম আমাকে যেতেই হবে যেই মরা গাছের খাজর ডাল ধরে অহুসি ইলাইকি এখানে হাবেশ সাবরা আছে মরা গাছের ডাল ধরে টান দাও রুতাবান জানিয়া আমি আল্লাহ মরা খাজরের থেকে মরা গাছ থেকে তাজা খাজর দেব যেরকম আল্লাহ ওই গাছ রে সুমো খাইছি ওখান থেকে পানি আইসে যারা আছো আমি নাজিমির ওখানে থাকবা আগামীকাল 10টা পর্যন্ত সবাই পানি নিয়ে আসবা আর আমার জন্য দোয়া করবা আল্লাহ পাক দজ্জালের থেকে আমাদেরকে বাঁচাক যেরকম আমিন ইয়াসুস মেসুস থেকে বাঁচাক যেরকম আমিন দাব্বাতুল আর থেকে বাঁচাক যেরকম আমিন আর অঙ্গপাল থেকে বাঁচাক যেরকম আমিন আপনারা ওলি আল্লাহর সাথে থাকবেন আল্লাহ এবং রসুলের সাথে থাকবে আমি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের আমি সভাপতি হিসেবে আমার এটা কোনো রাজনীতি দল না এটা হলো পীর ওলি আল্লাহ এবং কোরআন সুন্না যারা মানবে তাদের পক্ষ থেকে আমি সারা বিশ্ববাসীকে আহলে সুন্নাতুল জামাতে অংশগ্রহণ করার জন্য দত্ত আহ্বান জানাই এটা কোনো রাজনীতি দল না এটা হলো ওলি আল্লাহর দল যেরকম আমিন আমি সকলকে আমি দোয়া করে আল্লাহ করুণার থেকে আল্লাহ সকলে বাঁচাক যারা আনবেন ওই দোয়া আছে আমার কাছে কিচ্ছু পড়া লাগবে না আর ওই পানি নিয়ে আসবেন আর কয়েকটা বই আছে যদি পারণ করুণার দোয়া আছে তোমরা নিয়ে যাবা আর সন্ধ্যার সময় তোমরা যাবা একটু দোয়া করব এখন তো আর ওয়াজ নসিহত নাই এখন দাদা ভাই সাথে একটু দোয়া নেবা রাজি আছো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين الله জুমার নামাজ কখন হবে ইতিহাস মানুষ জানতো না আল্লাহ এই জুমার নামাজের ঘোষণায় ওই দিনে আল্লাহর হাবিবের উপস্থিতি আল্লাহর নির্দেশ অনুযায়ী আমার হুজুর দর্জনকে বেহেশতের সুখবর দিয়েছে এদেরকে আশারা মুবাশশারা বলা হয় আল্লাহ জামজাম সাব্বা বাররা তাইয়াবা ওয়ানা শারাবুল আবরার মাজনুনা জামজামের 10টি নাম যদি কেউ মুখস্থ করে আর এদের নাম বরকতে কেউ যদি পানি পান করে সূরা ফাতিহা সহ আল্লাহর নবী বলেন কোনো ব্যাধি থাকবে না করুণা তো কোনো ব্যাধি না এ সোয়াসে ব্যাধিও থাকবে না কোনো ব্যাধি থাকবে না দেশবাসী প্রবাসীবাসী সূরা ফাতিহা না সালাত পড়বেন আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন এই মসজিদে যারা আসছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করে দাও আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সব সন্তানকে নাজাত দিয়ে দেন আসসালাতু আসসালামু পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাহাকা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার টেলিফোন নাম্বার 01726669868 এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা এই বই নেবেন এই বই টাকাটা এতিমির ঘরে চলে যাবে পারলে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম দোয়া চাই সকলে চার রাকাত কাবলা জুমা পড়ে ইনশাআল্লাহ পরে আমি নামাজ পড়াবো আসসালামু আলাইকুম